আগেই শাকিব খান একেবারে জোরালো কণ্ঠে বলেছিলেন, তিনি আর কখনোই শাপলা মিডিয়ার কোনো ছবিতে অভিনয় করবেন না। এরকম বিবৃতি দেয়া হলেও বর্তমানে দেখা গেল আজই শাপলা মিডিয়ার দুটো ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা রয়েছে শাকিব খানের। দুটো ছবিতেই নায়িকা হিসেবে শবনম বুবলিকে পাওয়া যাবে বলে জানা যায়। এর আগে শাপলা মিডিয়ার আমি নেতা হব ও চিটানায়া পোয়া নোয়াখালা মায়া সিনেমা দুটিতে শাকিব খান কাজ করেছিলেন। প্রথমটিতে শাকিব খানের সাথে ছিলেন মিম, দ্বিতীয়টিতে শবনম বুবলি। তবে সে সময় কথা ছিল চিটাগাঁয়া পোয়া নোয়াখালা মায়া সিনেমাটি মুক্তি দেওয়া হবে ভালোবাসা দিবসে কিংবা পহেলা বৈশাখে। সেরকমটা না হয়ে ঈদেই সুপার হিরোর সাথে মুক্তি দেওয়া হয়েছে ছবিটি। এতে করেই বোধহয় কিছুটা মনোক্ষুণ্ণ হয়েছিলেন শাকিব খান। এ কারণেই মিডিয়ার কাছে তিনি বলেছিলেন, শাপলা মিডিয়া আমাকে তিনটি ছবির প্রস্তাব দিয়েছিল ঠিকই, কিন্তু এগুলো মানসম্মত না হয় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। এই প্রযোজনা সংস্থার কাছ থেকে কোনো টাকা আমি নেইনি। তবে জুনের মাঝামাঝি সময়ে এরকম কথা বললেও জুনের শেষে এসেই সুর পাল্টে গেল শাকিব খানের। জানালেন, ছবির পরিচালক শাহিন সুমন বারবার অনুরোধ করায় শাপলা মিডিয়ার এই দুটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে পারেনি। এছাড়া ছবি দুটির গল্পও বেশ ভালো, কাহিনী ভালো লাগায় মানসম্মত সিনেমায় কাজ করতে চাইছি। সেই সাথে দেশের চলচ্চিত্রের উন্নতির কথাও মাথায় রেখেছেন এই নায়ক। ফলে বোঝা যাচ্ছে শাপলা মিডিয়ার সামনের ছবি দুটিতে কারিগরি ভাবে যেমন সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করা হবে, তেমন কাহিনীও থাকবে বেশ শক্তিশালী। প্রিয় দর্শক, শাকিব খান এবং শবনম বুবলির আসছে ছবি দুটো নিয়ে আপনাদের কি মত? আর এই ছবি দুটি নিয়ে যে কোনো গঠনমূলক মতামত শেয়ার করতে পারেন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।